কোরবানির পশু হিসেবে গরুকে প্রাধান্য দেয় আমাদের দেশে। ঈদুল আজহা উপলক্ষে চল নিম্নবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লোকেরা নিজ গৃহে একটি দুটি তিনটিরও অধিক গরু পালন করেন। পেরেশান ও পরিশ্রমের ফল হিসেবে জীবন সঞ্চালনের জন্য হতে চায় লাভবান। সারা বছর ধরে চরামূল্যের ভুষি, কোড়া, খড়, গমের ভাত, ঘাস ইত্যাদি খাইয়ে বছর শেষে ঈদ মৌসুমে আশানুরূপ ফল পান না পরিশ্রমী মানুষেরা। অনেকে হতাশা নিয়েই বিক্রি করেন। হয়তো গরু প্রতি বছরে 5-10-15 হাজারের মতো লাভ পেয়ে থাকেন। শত ঝামেলায়ও হাল ছাড়েন না পরিশ্রমী মানুষেরা, এজন্যই যে বছর শেষে কয়েক হাজার টাকা একত্রে হাতে আসে। অন্যদিকে সামর্থ্যবান লোকেরা যারা মহান আল্লাহর নৈকট্য লাভের আশায় কুরবানি করে থাকেন, তাদের এটা ভাবা উচিত যে যে পশুটাকে কুরবানি করছেন, সে পশুটাকে যে ব্যক্তি লালন পালন করেছেন বা যার কাছ থেকে ক্রয় করেছেন তাকে সন্তুষ্ট করতে পারছেন কিনা। সৎ ইচ্ছা, হালাল অর্থ এবং যে ব্যক্তি পশুটাকে পালন করেছেন তাকে সন্তুষ্ট করতে পারলে মহান আল্লাহ সন্তুষ্ট হবেন বলে মনে করি। আসুন আমরা পশুত্ব কুরবানি করে মনুষ্যত্বকে জাগ্রত করি। মহান আল্লাহ কুরবানির সঠিক মহত্বটা বোঝার তৌফিক দান করুন, আমিন। আসুন আমরা পশুত্বকে কুরবানি দিয়ে মনুষ্যত্বকে জাগ্রত করি। দৃশ্যটি একটি গ্রামের একটি ট্রলারে গরু তুলেছেন এবং গাবতলির ঢাকার উদ্দেশ্যে রওনা করলেন। নিজস্ব প্রতিবেদন জর্দার হাফিজুল ইসলাম, কৈল বাচামারা, দৌলতপুর, মানিকগঞ্জ থেকে।